দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন এক শ্রেণীর মানুষের তা ভালো লাগছে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার নিউ ইয়র্ক স্থানীয় সময় সন্ধ্যায় যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশী কর্তৃক আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন। প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, পরাজয়ের ভয়ে বিএনপি নির্বাচনে বিশ্বাস করে না, তাই তারা নির্বাচন বানচালের নানা ষড়যন্ত্র করছে। নৌকাই একমাত্র মার্কা যা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে জানান সরকার প্রধান। আওয়ামী লীগ জনগণের ভাগ্য বদলে বিশ্বাস করে এবং সেই অনুযায়ী পরিকল্পনা মাফিক কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2009 থেকে 2023 পর্যন্ত টানা গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে জানান শেখ হাসিনা। 2009 থেকে 2023 ধারাবাহিকভাবে গণতন্ত্র এবং স্থিতিশীলতা ছিল বলেই আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ, আজকের বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে বাংলাদেশ। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়ে আর সামনে আসো, এদের জুতা দিয়া বাইরা। তাকে বলো দেশে চলে আসতে, আমার কি সকল লোক নাই নাকি? তিল তিল পয়সা জমা তুমি করে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? দুইটা পয়সা পাঠানোর পরে নিজের অনেক বাদ পারবো না করতেছিস। আপনার মিশন আর মেশিন দুইটাই আমার দেখা সার। আমার মনে হয় তোমার এখন সংসার আলাদা করার সময় চলে আসছে। তোমরা চাইছো আমাকে বিয়ে দিতে, বিয়ে করছি আমার এই পরিস্থিতির জন্য তুমি দেন। বড় ভাই, ওইটা ভুলা যায় না, দেখি তো এখনো হাত ওঠে নাই। কি করি তুই? এবারে হাত তুলবি? বলে কাজ না হইলে আপনার জুতা আমার গাল। আমারে ভিসা দিব তো? দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 NTV-তে। তার লগে আপনার সম্পর্ক কি লাইলি মজনু টাইপের? যে লাইলি রে মারলে মজনু সিকিউর দিয়ে ওঠে, মানে কি? ধারাবাহিক নাটক গোলক ধাঁধা, সবক দাও করে চান্দাবাজি করতে যা ধরা খাইছিলাম, সেটা বাসে আনছে কে? আমি মুই কি উল্টা পাল্টা কিছু বলছি? মুই বলছি যে তাড়াতাড়ি যাতে আসতে পারে সে ব্যাপারে বলছি, মানে এখন তো আসতে বেশি সময় লাগার। রচনা মোহাম্মদ মামুনার রশিদ, পরিচালনা শামীম জামান। বানাইয়ে বই রইছি। গল্প তো পাই গেছি রে, গল্প তো ফাইনাল হয়ে গেছে। এই কাজটা কেডা করলো স্যার? এর ওই জামাল বলছে স্যার আমরা একটা কাজ দেখবেন রবি, সোম ও মঙ্গলবার রাত 8:20 NTV-তে। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা স্যার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলি গলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বলো তো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দিয়ে বলি তাহলে কালকে আর একটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা? এটা ধরেন এখানে দুই ভরি আছে। আর কি করতেছে এগুলো? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দাগিন আমি যা কিছু করছি তোমার ভালোবাসে করছি। আরে আমি কি টাকা দেওয়ার জন্য এগুলো করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলবো, এইটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই। দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 NTV-তে। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।